মিনিটে আটশো বুলেট ভারতীয় যে কার্বাইন টেক্কা দিচ্ছে রাশিয়ান কার্বাইনকেও আরও শক্তিশালী ও ক্ষমতা সম্পূর্ণ কার্বাইন হাতে পেতে চলেছে ভারতীয় সেনা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই কার্বাইন পুনের আর্মামেন্ট ও রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এ আর বিজ্ঞানীরা তিন বছর ধরে কঠোর পরিশ্রম ও গবেষণা করে কার্বাইনটি তৈরি করেছেন সম্প্রতি পাঞ্জাবের জালান্দরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত একশো ছয়তম বিজ্ঞান কংগ্রেসে ক্ষমতা সম্পন্ন এই কার্বাইনের প্রদর্শন হয় এ এর ডেপুটি ডিরেক্টর বিজ্ঞানী এনআর গাউলির দাবি রাশিয়ার কাছ থেকে যে কার্বাইন কেনা হয় সেনার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কার্বাইন তার তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে পরীক্ষামূলকভাবে সেনাই সেনা এই কার্বাইনের ব্যবহার শুরু করেছে সবুজ সংকেত মিললেই পাকাপাকিভাবে সেনার হাতে তুলে দেওয়া হবে এই মারণাস্ত্র কি বিশেষত্ব রয়েছে বিজ্ঞানী গাউলি জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে যে কারবাইন কেনা হয় তা থেকে প্রতি মিনিটে ছয়শটি বুলেট বের হয় যা একশো পঞ্চাশ মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জয়েন্ট ভেঞ্চার প্রোটেকটিভ কারবাইন জেভি জেভিপিসি থেকে মিনিটে আটশোটি বুলেট বেরোবে আর এর রেঞ্জ দুইশো মিটার রুশ প্রযুক্তিতে তৈরি কার্বাইন থেকে নির্গত বুলেটের গতি প্রতি সেকেন্ডে পাঁচশো মিটার যেখানে জেভিপিসি কার্বাইনের বুলেটের গতি প্রতি সেকেন্ডে ছয়শো পঞ্চাশ মিটার গুলি চালানোর সময় কারবাইনের যে ঝাঁকুনি লাগে সেনার সুবিধার কথা মাথায় রেখেই যে বিপিসি ক্ষেত্রে সেই ঝাঁকুনি ষাট শতাংশ কমানো হয়েছে ফলে অনেকক্ষণ ধরে বন্দুক চালানোর পরও সেনাদের ক্লান্তিভাব আসবে না বলেই দাবি গাউলির কারবাইন চালানোর সময় যাতে আওয়াজ না হয় সেজন্য সাইলেন্সারও লাগানো হয়েছে কারবাইনের সামনের দিকে বাড়তি অস্ত্র হিসেবে একটি ছুরি লাগানো রয়েছে প্রয়োজনে যা দিয়ে দড়িও কাটা যাবে